जिंदगी সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আয়োজন ইন্টারভিউ। আমাদের এই আয়োজনে প্রথম অতিথি বলা যায় আমাদের খুবই প্রিয় মানুষ, নৃত্যশিল্পী, নৃত্য সংগঠক, সাংস্কৃতিক সংগঠক এবং মুক্তিযোদ্ধা লুবনা মারিয়াম। লুবনা, আপনাকে স্বাগত জানাই। আর তার আগে একটু ছোট্ট করে আমি আসলে বলতে চাই, লুবনা মারিয়াম নামের মানুষটিকে না চিনলে বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রগমন ও একজন শিল্পীর প্রতিনিয়ত যে ছুটে চলা তাকে ঠিক বোঝা যাবে না। তাকে চিনলে এমন একজনকে চেনা হয়ে যায় যিনি বাংলার সংস্কৃতির গতি প্রকৃতি গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন, জীবনে তাকে ধারণ করেন। নৃত্যকে মূল মাধ্যম হিসেবে তিনি নিয়েছেন বটে, তবে তার পাশাপাশি বাংলার সংস্কৃতিকে বোঝার চেষ্টা করেছেন একাধারে, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক প্রায় সব মাত্রায়। সাংস্কৃতিক পরিমণ্ডলে তার জন্ম বেড়ে ওঠা, সুতরাং অস্থিমজ্জা ধারণ করেন বাংলার সংস্কৃতি। সংস্কৃত পড়তে ভারত ছুটেছেন, আর পাশ্চাত্য থেকে এমনকি সম্প্রতি নিয়েছেন সমসাময়িক সংস্কৃতিরও পাঠ। সংস্কৃতির সাথে মৌল গবেষণার একটা বড় পরম্পরা তৈরি করেছেন লুবনা মারিয়াম। গ্রাম বাংলার সংস্কৃতিকে বুঝতে এখনো ছুটে বেড়ান প্রত্যন্ত অঞ্চলে, বাংলা সংস্কৃতি ও নৃত্যের সুষমা ছড়িয়ে দিয়েছেন দূর বিশ্বেও। ফলে লুবনা মারিয়াম বাংলার জন্য, বাংলাদেশের জন্য এখন নিজেই হয়ে উঠেছেন পাঠের কিংবা অধ্যয়নের ক্ষেত্র। লুবনা পাকে আমরা স্বাগত জানাচ্ছি। লুবনা পাক কেমন আছেন? এই তো ভালো, খুব ভালো লাগছে তোমার অনুষ্ঠানে এসে। তুমি যে এত সুন্দর একটা গুছিয়ে অনুষ্ঠান করছো দেখেই খুব ভালো লাগলো। এখন তো সবকিছু আমাদের কেমন আগোছাল হয়ে গেছে না, তো এই গুছানো কাজটা দেখে একটা মনটা ভরে গেল। আপা ধন্যবাদ আপনাকে। যেটা হলো প্রথম ব্যাপার যেটা বলতে চাই, যে আপনি এত প্রাণ শক্তি, এত তারুণ্য, এমনকি এখনো কোথায় পান আসলে, সেটা যদি আমাদেরকে বলে। আসলে অনেক স্বপ্ন দেখি, আপনি আমি একটা স্বপ্নিক মানুষ, অনেক স্বপ্ন দেখি, তো সেই জন্য ওই স্বপ্নের পিছন পিছন দৌড়াতেই হয় সেখান থেকে। আপা আপনি জি জি শেষ করুন, বলেন। আমি বলছি কি যে তোমাদের প্রজন্ম, তোমরা স্বপ্ন দেখা ভুলে গেছে। আমরা স্বপ্ন দেখি, স্বপ্নকে আরকি বাস্তবায়িত করার জন্য ছুটে ছুটতে থাকি। আপা আমরাও আপনাদের দেখা দেখি স্বপ্ন দেখতে চাই, স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই, আপনাদের কাছ থেকে সেই প্রেরণাটুকু পাই নিশ্চয়ই, এবং আপনি নিশ্চয়ই এটা মানবেন। যেহেতু মানে সাধনার যেভাবে আপনি কাজ করেন, তরুণদের সাথেই মূলত কাজ করেন, ফলে আপনি নিশ্চয়ই জানেন এই সময়ের তরুণদের মধ্যে এবং এই সময়ের তারুণ্যের উপর আপনার নিশ্চয়ই সেই বিশ্বাসটা আছে, কি বলবেন? বিশ্বাস তো রাখতেই হবে, আমি তো ভীষণ অপটিমিস্ট একজন। আমার মনে হয় যে মানুষ অনেক বুদ্ধিমান, বুদ্ধি নিজেকে কোনো না কোনো সমাধান একটা বার করবে, আমি তো সবসময় মন দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেজন্য নিজের কাজেও কোনো রকম বাধা বিপত্তি আসলে সমাধান বার করতে চেষ্টা করি, বেরিয়ে যায়, নিরাশ হওয়া উচিত। লুবনাপা আপনার ছেলেবেলার কথা সবার আগে জানতে চাই, যে ধরেন আপনাকে তো আমাদের মতো তরুণ লাগে, ফলে কাজের কথাই বেশিরভাগ সময় হয়েছে, এমনকি আপনার মনে থাকবে আমি আপনার সাথে খাজুরাহো নৃত্য উৎসব কভার করতে গিয়েছিলাম, তো সেই সময় আমরা আসলে কাজের কথাই বলেছি সব সময়। এইরকম আলাপ ছাড়া আসলে একদম একেবারেই ব্যক্তি লুবনা মারিয়ামকে জানার
সুযোগটা আসলে খুব সবসময় আমাদের কম হয়েছে, কারণ তার শিল্পকলায় যখন আপনি তাসের দেশ বা বা সাধারণ অন্য কোনো প্রযোজনা নিয়ে দৌড়াদৌড়ি করেন, তখনও আসলে আপনাকে বা এই কাজ থেকে এমনকি ওয়ার্কশপেও যখন আপনি থাকেন, তখন আসলে কাজের আলাপের মধ্যেই আমরা থাকি। ফলে আপনার কাছে জানতে চাই আপনার শৈশবটা কেমন ছিল, ছেলেবেলার গল্প যদি আমাদেরকে একটু করেন। আমাদের সৌভাগ্য, আমি সবসময় বলি যে বাবা মা পেয়েছিলাম একদম মাথা তুলে দাঁড়ানোর ব্যবস্থা করে গেছে। আমার বাবা রাজনৈতিক মানুষ ছিলেন, রাজনীতিবিদ, যদিও প্রথমে সে পাকিস্তান আর্মিতে ছিলেন, আর আমার মা তো একদম তৃণমূল কর্মী, শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস হলেন, দুজন মহিলা সুলতানা সরওয়াত আরা। জি, তো সেই 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 সৌভাগ্যটা হয়েছিল বলে আমাদের ছোট থেকে একদম ভীষণ একটা প্রাণবন্ত একটা পরিবার, আন্দোলনের সাথে আমরা যুক্ত, আমরা সাংস্কৃতিক কর্মসূচির সাথে যুক্ত। কিন্তু একটা আমি মজার কথা এখানে বলতে চাই, আমার মারা কলকাতার আর আমার নানি হলেন রামপুরের, ইউপি। তো আমার কিন্তু মাতৃভাষা উর্দু। আমি ছয় সাত বছর বয়সের পরে প্রথম বাংলা কথা বলেছি, বাসায় উর্দু কথা বলতাম আমরা। কিন্তু আমার বাবা মা দুজনই ভীষণই রাজনৈতিকভাবে সচেতন ছিলেন, সেজন্য তারা একটা সমাধান বার করলেন কি করে, আমাদের তিন ভাই বোনকে বুলবুল ললিত কলা একাডেমিতে ভর্তি করে দেবে, যে বাংলা সংস্কৃতির সাথে আমরা যাতে পরিচিত হই। আর সেই যে একটা 61-62 দিকে ভর্তি হলাম, এটা এই সম্পর্কটা আমাদের প্রায় 74-75 পর্যন্ত থাকলো। আর এত 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 বাফাই গেছি যে যখন আরেকটু বড় হয়েছি, তখন তো আতিকুল ইসলাম ছিল, আমার বাবা রাগ করে বলতেন আতিককে বলো খানিকটা বোর্ডিং রেসিডেন্সিয়াল ব্যবস্থা করতে, তোমাদের আর বাড়িতে আসতে হবে না, লেখাপড়া করছি কিন্তু সকাল বিকাল রিহার্সাল করছি, কারণ তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা একটা ভীষণ প্রাণবন্ত একটা সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলাম সবাই আমরা যারা সাংস্কৃতিক আন্দোলনে, সেটা কোনো না কোনো কর্মসূচি সবসময় হচ্ছে, আর তখন তো খুব একটা কেউ নাচ গান করতো না, সেজন্য আমার বড় বোন নাইলা এখন যে ডাক্তার আর আমি, আমরা নাচ গান দুটোই করতাম, সেজন্য কিছু হলে বলতে এই নাইলা লুবনাকে ডাকো, বটতলায় অনুষ্ঠান হচ্ছে, শহীদ মিনারে অনুষ্ঠান হচ্ছে, আর বুলবুল ললিত কলা একাডেমি তো সারাক্ষণ হচ্ছেই কিছু না কিছু। খুব ভীষণ আনন্দ করে বড় হয়েছি সত্যি বলছি শিমুল, খুবই দারুণ দারুণ। যদিও আপা আপনাদের মানে আপনাদের বাড়িটা শৈশবে সেখানে আসলে আপনারা কি কি খেলতেন, মানে আপনি সংস্কৃতির একদমই মূল অনুষঙ্গ নিয়ে প্রচুর গবেষণা কাজ করেছেন, আপনি জানেন যে আপনার আপনার শৈশবের খেলাধুলা কি ছিল, সেগুলো তো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উপাদান। আমি একদম খেলাধুলা করতাম না, আমি একটা ভীষণ পড়ুয়া একটা মানুষ, এখনো ছোটবেলা থেকেও খুব পড়ুয়া, সব ভাই বোনরা খেলাধুলা করছে, আমি এক কোণে বই নিয়ে বসে থাকতাম। আমার আত্মীয় স্বজনরা নেমন্তন্ন করলে বলতো যে লুবনাকে বই আনতে দেওয়া হবে না, কিন্তু আমি কি আর সেটা মানি, সব জায়গায় হাতের মধ্যে একটা বই। আমার মা তো ভীষণ বুদ্ধিমতী ছিলেন, সেজন্য এই নাচ গানে দিয়ে দিল। আমি সত্যি খুব কম খেলাধুলা করতাম, কিন্তু একটা জিনিস আগে বলতেই হবে, ঢাকা শহর তখন একদম অন্যরকম, ফাঁকা জায়গা, আর ছুটি হলে আমরা ওই যে চড়ুই ভাতি যেটা প্রায় করতাম, 3-4টা ইট বিছিয়ে বাড়ি থেকে চাল ডাল চুরি করে এনে একটা কোনো একটা পাতিলায় সব চুলো জ্বালিয়ে, এই আনন্দটা ঢাকা থেকে চলে গেল। এত শহুর নগরায়ণের ফলে
এই সব কিছু বিল্ট আপ স্পেস হয়ে গেছে, ঢাকায় ভীষণ আনন্দ করেছি আমি। আপনারা কোন এলাকায় থাকতেন আপা ঢাকার? না 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 এলাকায়, আমার বাবা তো প্রথম দিকে আর্মিতে ছিলেন, তখনকার আর্মির লোকজন কিন্তু খুবই মধ্যবিত্ত, সাইকেল চালাতেন সবসময়, গাড়ি টাড়ি কেনার সেরকম উপায় ছিল না। পরবর্তীতে যখন আর্মিটা ছেড়ে উনি ইপিআই ডিসিতে জয়েন করলেন, তখন আমরা নানান জায়গায় থেকেছি। আমার বাবা তো, আমার বাবারা তো এটাকে বলি রিফিউজি, কলকাতা থেকে এসেছিলেন, সে ঢাকা শহরে তাদের আমার অনেক পরে 74-75-এ আব্বু প্রথম একটা এ কিনলেন, ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট কিনলেন আমিনাবাদে। সেজন্য আমরা ঢাকা শহরে বহু 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 জায়গায় থেকেছি, সিদ্ধেশ্বরীতে, ধানমন্ডিতে, তারপর পরবর্তীতে পাক মোটরে, শেষ পর্যন্ত বোধ হয় 73-74-এ ছোট্ট অ্যাপার্টমেন্ট কিনলে ওই তখন একটা পার্মানেন্ট বাসস্থান হলো। যারা কলকাতা থেকে এসছে বলো না আপা, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে আপনি যে পরিবারে বড় হয়েছেন সেটা অসামান্য পরিবার, রাজনীতিবিদ বাবা, শিক্ষাবিদ মা, ফলে আপনার মানে, এবং আমাদের একজন দর্শক বলছেন যে এটা তো আপনার জন্য একটা প্রিভিলেজ, এবং এই প্রিভিলেজ কি আসলে আপনাকে নৃত্য নৃত্যশিল্পী হওয়ার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে দিয়েছে কিনা? নিশ্চয়ই শিল্পী হিসাবে তো নিশ্চয়ই, দি পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন, এটা তো আমরা নাচের স্কুলে শেখানো হয় না, সেখানেই আমাদের বিফলতা। আমি মনে করি এমনকি আমার যে এখন একটা কল্পতরু নাচের স্কুল আছে, সেখানেও কিন্তু আমি বুঝে উঠতে পারছি না, কারণ যে শিল্প চর্চার মধ্যে যে যে রাজনীতি, রাজনীতি থাকতে হবে সেইটা আমি নিজেও অনেক রকম চেষ্টা করেছি, কমলা ভাসিনকে এনে, অনন্যা চট্টোপাধ্যায়কে এনে, কিভাবে নারীবাদ যা আমাদের শিল্পীদেরকে শেখানো যায়, ওয়ার্কশপ নিয়েছি, কিন্তু আমি মাঝে মাঝে ভাবি যে বিফল হয়েছি। ঠিক যে শিল্পের যে রাজনীতি, না এটা এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আপা, শিল্পের যে রাজনীতি এই জায়গায়, ধরেন এইখানে কি আপনার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, বা আপনি বলছিলেন যে আপনি যেরকম রিফিউজি একটা উত্তরাধিকার বহন করেন, সেই জায়গা থেকে আপনার নিজেকে এত যোগ্যতা, এত গুণাবলী থাকা সত্ত্বেও কোপ আপ করতে কি কোনো রকম কষ্ট হয়েছে? কখনো মনে হয়েছে যে এটা একভাবে আপনাকে হয়তো ডিরেল করছে বা স্থানচ্যুত করছে, যেটুকু মূল্যায়ন আপনার পাওয়া উচিত সেটা আপনি পাচ্ছেন না, এরকম কি আপনার কখনো মনে হয়েছে? না, আমার নিজের কর্মক্ষেত্রে আমার কখনোই মনে হয়নি যে কোথাও আমার বাধা বিপত্তি আছে, কারণ সেভাবে আমরা মানুষ হয়েছি আমাদের পরিবারে। আমরা মেয়ে বলে আমাদের কম এজেন্সি একেবারেই না, আমার বাবা ভীষণ বলতেন যে মেয়েদেরকে এগিয়ে যেতে হবে, মানে সব মিলে আমি মনে করি যে আমাদের, আমরা খুবই ভাগ্য নিয়ে জন্মেছিলাম যে এই ধরনের একটা পরিবারের জন্য। আমি একটা মজার গল্প বলতে চাই, যে কিছুদিন আগে আমি আমার কিছুদিন আগে আমার দুজন শিল্পীকে নিয়ে আমি চায়না গেলাম। চায়নাতে গিয়ে ন্যাচারালি ওকে ওদেরকে নিয়ে গেছি আমি টিয়ানএনমেন স্কোয়ারে। টিয়ানএনমেন স্কোয়ারে গিয়ে আমার দুই শিল্পী আমাকে জিজ্ঞেস করছেন যে মাঝখানে যার ছবি আছে তিনি কে, এখানকার রাজা নাকি কে। আমার তখন নিজের উপর ভীষণ রাগ হয়েছিল যে আমার সাথে যারা কাজ করছে তাদেরকে আমি, তাদের জ্ঞানের পরিধিতে আমি কেন সমৃদ্ধ করতে পারলাম না, তাই না? আমার সাথে কাজ করছে কিন্তু মাও সেতুংকে চেনে না, সে মানে আমি তো ভাবতেই পারি না, তাই না? তো কোথাও একটা আমার মধ্যে একটা বিফলতা কাজ করে যে কেন পারলাম না আমি।
আপা মানে এইটা তো ব্যাপার, মানে আপনি আপনার যে যে কারণে মনে হচ্ছে যে এটা আপনি কেন পারলেন না, ঘটনা তো এরকম না, যেটুকু আমাদের না পারা বা আমাদের প্রজন্মের হয়তো না পারা সেটা দায় তো আমাদেরকেও নিতে হবে। কিন্তু আমি একটু জানতে চাই যে এই যে অতৃপ্তির কথা বলছেন সেটা তো অনেকখানি অশিক্ষাজনিত। তিয়েনআনমেন স্কয়ারে গিয়ে মাও সেতুংকে না চেনাটা কঠিন, বা ধরেন মানে একটা স্বাভাবিক ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক তো শিল্পীদের থাকে, স্বাভাবিক প্রস্তুতির ব্যাপার থাকে শিল্পীদের, সেই জায়গা থেকে আমি জানতে চাই যে ধরেন আমি আমি আপনাদের প্রজন্মে যারা, আমরা তো একটা বিরাট আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, কিন্তু এখন বলা হয় যে এটা নাকি দিস ইজ এ পোস্ট আইডিওলজিক্যাল ওয়ার্ল্ড, কোনো আইডিওলজি নাই তোমাদের প্রজন্মে। আমি আমার মাঝে মাঝে মনে হয় যে হয়তো এটা এটাই সত্যি, যে আমি তো একটা ভীষণ একটা বামপন্থী পরিবারের মানুষ হয়েছি, তাই না? আমাদের আমাদের হক চাচা আসছেন, তোহা চাচা আসছেন, বদরুদ্দিন ওমর আসছেন সর্বক্ষণ, তাই না? হ্যাঁ ৬৯ ৭০-এর দিকে যে গণঅভ্যুত্থান হলো, সারাক্ষণ ওই আন্ডারগ্রাউন্ড যেটা কেউ না কেউ এসে আমাদের বাড়িতে থাকছে, কার্ল মার্কস নিয়ে, মাও সেতুং নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, সত্যি অনেক সৌভাগ্য নিয়ে জন্মেছিলাম যে অসাধারণ। মানে কাজী মুনতাসির মুর্শিদ যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর নিশ্চয়ই তিনি পেয়েছেন। লুবনাপা, আমি আমাদের আলোচনায় ফিরে যাই। এই যে আপনার দীর্ঘ জার্নি, যাত্রা এবং মূলত সাধনাকে নিয়ে আপনি সেই ১৯৯২ সাল থেকে বোধহয় কাজ করছেন, এবং বাংলাদেশে নাচের ধরেন রাষ্ট্রীয় অনুষ্ঠান হোক, একটা বড় আয়োজন হোক, সব জায়গায় আসলে সাধনার এক ধরনের অংশগ্রহণ আমরা দেখি, এবং এটা তো একটা বড় সাফল্য, আপনি কি মনে করেন? হ্যাঁ, একটা দিকে একদিক থেকে সাফল্য বলবো যে নাচকে পেশা হিসাবে নেওয়া আর নাচ থেকে জীবিকা অর্জন করা, সেটাকে অনেক প্রাধান্য দিয়েছি আমি আমি কারণ আমরা চেয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমার নিজের জীবনে অন্তত ২০-২৫ বছর বয়স হবার আগে আমরা জানতাম না যে নাচ করে টাকা পাওয়া যায়। টাকা পাওয়া যায় আমি তো এমন অনেকেই চিনি যারা আসলে শুধু নেচেই আসলে জীবিকা নির্বাহ করতে পারছে না, মানে সেখানে 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 সংকট নিশ্চয়ই আছে, সংকটের সমাধানও নিশ্চয়ই আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি জানতে চাই যে আপনার এই যে প্রথম যে আপনি নাচলেন, মা চেয়েছিলেন বলে আপনি নাচলেন, তাহলে আপনার মা আপনাকে আসলে নাচ গানে আগ্রহী করে তুলেছিলেন। কিন্তু এটাও ঠিক যে মঞ্চ আমাকে একদম প্রথম দিন থেকে আকৃষ্ট করেছে, দ্য ফুট লাইটস, মানে সেটা প্রেমে পড়ে গেলাম আমি, যে আমি যেই বই পড়ছি সেখানকার যে চরিত্রগুলো, আমি সেই মঞ্চে গিয়ে সেই চরিত্র আমি হয়ে যেতে পারছি, তাই না? দুর্দান্ত মঞ্চের যে একটা আমি বলবো যে জাদু, যে ম্যাজিক অফ দ্য স্টেজ, এটা আমি ছোটবেলা থেকে ভীষণ অনুভব করেছি। আপা, আপনার জন্ম যেই সময়ে মুক্তিযুদ্ধের সময়, হার্ডলি আপনার বয়স তখন ১৬-১৭, আমরা মুক্তির গাঞ্জি, হ্যাঁ ১৭, মুক্তির গাঞ্জি চলচ্চিত্রটি দেখি, সেখানে ট্রাকের উপর ওই ছবিটার কথা আমার বারবার মনে হয়। কয়েকদিন আগে তারিক আলী মারা গেলেন, আপনাদের আপনাদের সেই সময়ের সংগ্রামের সতীর্থ, এই সময়ে দীর্ঘ সময়ের আপনার ভালো বন্ধু। আপা, সেই সময়টার কথা জানতে চাচ্ছি, লেয়ার লিভিং যখন একটা ফিল্ম করেছিলেন, আপনারা আসলে কিভাবে এর সাথে যুক্ত হলেন? আচ্ছা, এই এই ক্লারিফিকেশনটা আমি বহু জায়গায় লিখিয়েছি, আবারও বলছি, শিল্পী সংগ্রামী মুক্তি সংগ্রামী মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা সাথে আমি মোটেও যুক্ত ছিলাম না। এটা ইতিহাসটা আমি একটু বলি, আমার বাবা প্রথমে মার্চ মাসের দিকে, উনি তো সামরিক বাহিনীতে ছিলেন, যদিও রিটায়ার করে গেছিলেন, উনি মার্চের বোধহয়
মার্চ কি, হ্যাঁ 28-29 তারিখের দিকেই মধুপুর জঙ্গলে চলে গেলেন আমাদেরকে, আমার এক চাচার বাসায় আমাদেরকে রেখে করটিয়াতে টাঙ্গাইলে রেখে চলে গেলেন। আর সেখান থেকে যখন বাংলাদেশ বেতার বেতার কেন্দ্র থেকে যখন আমার বাবার নাম ঘোষণা করা হলো, তখন আত্মীয় স্বজনরা খুব ভয় পেয়ে গেলেন যে আমাদেরকে সামরিক বাহিনী ধরতে এসে তাদের উপর কোনো কিছু অত্যাচার না হয়। আরো প্রত্যন্ত গ্রামে পাঠিয়ে দেওয়া হলো। শেষ পর্যন্ত ওয়াহিদুল হক এই কাজটা করতেন, ওয়াহিদ ভাই আমাদেরকে ফ্লোরাকে সবাইকে একসাথে করে আমরা জুন মাসের দিকে আগরতলায় যাই। আগরতলায় গিয়ে সেখান থেকে আব্বু আমাদেরকে পাঠিয়ে দিলেন কলকাতায়। কলকাতায় কিছু আত্মীয় স্বজন ছিল, কিন্তু আমার মা তো ভীষণ তৃণমূল কর্মী, বসে থাকার মতো মানুষ না। তোমাদেরকে মনে রাখতে হবে সিদ্ধান্তগুলো কিন্তু আমার বাবা মা নিচ্ছেন, কারণ ১৭ আমার ভাই তো মাত্র 15 বছর বয়স, তাকে মুক্তিযুদ্ধে আব্বু মুক্তিবাহিনীতে করে দিলেন, সাথে নিয়ে গেলেন। তো কল্যাণীতে আবার আমাদের খুব ঘনিষ্ঠ মৈত্রেয়ী দেবী, যিনি নাহান্নাতে মঙ্কুতেরও রবীন্দ্রনাথ, মৈত্রেয়ী দেবী আমাদের খুবই পারিবারিক বন্ধু, আর গৌরী আয়ুব, ওরা দুজনে কল্যাণীতে বৃহত্তম উদ্বাস্তু শিবির ছিল। তো আমাদেরকে কল্যাণীতে আমাদের আরেক বন্ধু আরতি সেনের বাড়িতে, প্রফেসর আরতি সেনের বাড়িতে পাঠিয়ে দিলেন। সেখানে উদ্বাস্তু শিবিরে মৈত্রী মাসির যে একটা সংগঠন ছিল সেন্টার ফর কমিউনাল হারমনি, তার মাধ্যমে আমরা উদ্বাস্তু শিবিরে কাজ করতে আরম্ভ করলাম। কি কাজ, তখন ভীষণ মহামারীর মতো রোগ ছড়াচ্ছে, ওই ভ্যাকসিন দেওয়া, ওষুধ বিতরণ করা ইত্যাদি। আর এর মধ্যে আবার আমরা কল্যাণীতে আছি, কলকাতায় ওয়াহিদ ভাই, সঞ্জিদাপা সবাই মিলে যখন মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থাটা করলেন, আর ওরা যখন খবর পেলেন যে নাইলা আছে, আমি তো গান করি না, আমি তো নাচ করি, তাই না, তখন নাইলা বাসে করে করে কলকাতায় গিয়ে গান করে এসে আবার ফিরত চলে আসতো। আমি আর আমার মা আমরা কল্যাণীতে, আমার বাবা আমার ভাই মুক্তি বাহিনী ক্যাম্পে। তো যখন কল্যাণীতে, একটা জিনিস আমি ক্লারিফাই করতে চাই, এই ট্রাকটা ওই একবার এই ট্রাকটা কিন্তু উদ্বাস্তু শিবির এক একটা গিয়ে গান করতো সবাই, একবার দুবার শুধু মুক্তাঞ্চলে গিয়ে আমরা গান করলাম। তো আমি তো ওই সংগঠন সাথে যুক্ত ছিলাম না, ট্রাকটা যখন কল্যাণীতে আসলো তখন নাইলা ছিল, নাইলা বলল যে ওই ট্রাকটা আবার ওখান থেকে বহরমপুরে যাবে, বহরমপুর আমার আব্বার সেক্টর, বলল আব্বুর সাথে তখন প্রায় 3-4 মাস আরো বেশি দেখা হয়নি, তো আমার খুব মনে হলো আমিও যাব। আমি বাস ওই ট্রাকে উঠে গেলাম, এই যে 4-5 দিন ওদের সাথে ছিলাম, ঘটনাক্রমে আমি ওই ওখানে আছি, তোমরা যদি খুব গভীরভাবে লক্ষ্য করো, আমি কিন্তু সবগুলো গান জানি না, অনেক জায়গায় কিন্তু আমি চুপ করে দাঁড়িয়ে আছি, যে গানগুলো সবাই জানে সেগুলো আমি গাইছি। একদম ঠিক আছে আপা, না এটা আপা আপনি আপনার বিনয়ের জায়গা থেকে বলেন, ধরেন এরকম কোন এক জায়গায় ফ্রেমে ছিলেন বা কিছু একটা করেছেন, এরকম অনেককে আমরা মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ প্রতাপ এবং কি বলবো ক্রেডিট নিতে আমরা দেখেছি, সেই জায়গা থেকে আপনার এই বিনয় এটা নিশ্চয়ই খুবই প্রতিদানযোগ্য ব্যাপার। আপা আমি একটু করি, আমাদের একজন দর্শক, আমাদের প্রিয় একজন কবি দেলাওয়ার এলাহি জানতে চেয়েছেন যে লুবনাপা সালাম ও শুভেচ্ছা নেবেন, জিয়াউদ্দিন তারেক আলী বিপুল ভট্টাচার্য সম্পর্কে উনি জানতে চান, এই আয়োজনের জন্য তিনি শুভেচ্ছা জানিয়েছেন। আপনি যদি, আপনি যেহেতু 5 দিন ওখানে ছিলেন, তারপর জিয়াউদ্দিন তারেক আলীর সাথে তারপর দীর্ঘদিনের বন্ধুত্ব, বিপুল দা অসাধারণ আমাদের সুরকার গায়ক, তারিক ভাইকে আরো অনেক আগে থেকে পারিবারিক সূত্রে চিনি, আমার বড় খালার সাথে চট্টগ্রামে বোধহয় চাকরি করতেন, তখন আমার বড় খালার সেভাবে চিনি। কিন্তু এখানে দেখো,
ইতিহাস যখন তোমরা জানতে চাচ্ছ, এটাও জানতে হবে যে আমার সাথে কিন্তু তারেক মাসুদ আর তারেক আলীর সাথে মুক্তির গান নিয়ে একটা অনেক বড় বিরোধ হয়েছিল, যেটা আমি লিখেছি, কাগজে ছাপানো হয়েছে। এখন যেটা ফুটেজটা, র ফুটেজ যেটা পাওয়া গেছে, সেটা তো প্রাণবন্ত একটা জিনিস, সেটা হলো দ্যাট ইজ দ্য ট্রুথ। কিন্তু যখন তারেক মাসুদ এটাকে মুক্তির গান হিসাবে সাজালেন, তখন সেটাকে উনি প্রথমেই বলছেন যে ডকিউ ফিকশন। কিছু কিছু জায়গায় ইট ইজ ইনঅ্যাক্টেড, এটা আমার ব্যক্তিগতভাবে আমার আপত্তি ছিল, সেটা আমি লিখেছি যে কি প্রয়োজন করা। তো ওই বিরোধের মধ্যে এখন যেতে চাচ্ছি না, কিন্তু না না আপা আপা বিরোধ না, হিস্ট্রি হিস্ট্রি অলওয়েজ রিপিটস। মানে ধরেন ব্যাপারটা তো লেয়ার লিভিং একটা কাজ করেছেন, সেটি উদ্ধার করা বা সেটিকে নতুন ভাবে মুক্তির গান এখন আমাদের মানে একভাবে বলা যায় যে খুবই গুরুত্বপূর্ণ একটা নথি আমাদের মুক্তিযুদ্ধের, তো সেটি নির্মাণ নিয়ে একজন শিল্পী হিসেবে আপনার আপত্তির জায়গাটা কি ছিল? আপনি লিখেছেন আমাদের এই এখন যারা দেখছেন, এই প্রজন্মের যারা দেখছেন, তাদের জন্য যদি ছোট্ট করে বলেন যে আপনার মূল আপত্তি জায়গাটা আসলে কি ছিল? আমার যেটা লালগোলা ক্যাম্পে একটা জায়গায় তারিক ভাইয়ের একটা, গিয়াস ভাই একটা ইন্টারভিউ নিচ্ছে যে মুক্তি বাহিনীতে সে যোগ দিতে পারবে কি পারবে না, তখন গিয়াস ভাই তারিক ভাইকে বলছে যে তোমার, তুমি চশমা পরো, তুমি মুক্তি বাহিনীতে যোগ দিতে পারবে না। তো এটা, এই ধরনের ঘটনা কিন্তু কোনো ঘটেনি। নাম না জানা গ্রাম থেকে, নাম না জানা যে ছেলেদের নাম ভুলে গেছি, শয়ে শয়ে মুক্তি বাহিনী যোগ করছে, কোথাও কোনো ইন্টারভিউ নেওয়া হয়নি, কোনোদিন কাউকে বলা হয়নি যে তুমি যোগ দিতে পারবে না। শাহাদাত ভাইয়ের একটা চোখ নষ্ট ছিল, শাহাদাত চৌধুরী, তাই না? তাকে কি কোনোদিন বলা হয়েছে যে তোমার চোখ নষ্ট? এখন এইখানে আমি, তোমরা তো আজকাল কিছু বলতে দাও না, বললেই আবার কি কি সব আইন টাইন করা হয়েছে, তাই না? না 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 আপা, আমরা আমরা সংস্কৃতি নিয়ে কথা বলছি আপা, এবং অবশ্যই সংস্কৃতি রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণতম উপাদান, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান উপাদান। এবং আপা ধরেন মুখ বন্ধ করে, মুখ চেপে ধরে, গলা টিপে ধরে নিশ্চয়ই সত্যি কথা বা ইতিহাস বদলে দেয়া যায় না। আপা আপনি বলেন, আপনি যেটা বলছিলেন সেই জায়গা থেকে যদি বলেন আপনি। এখন দেখো, মুক্তি বাহিনীতে যারা যোগ দিয়েছে তারা তো বেশিরভাগ সময় গ্রাম পুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, মা বোনদের সাথে উপর অত্যাচার করা হয়েছে, সবাই এসে তারা যোগ দিয়েছে, তাই না? আমি আমি ইদানিংকালে আফসান চৌধুরীর সাথে কথা হচ্ছিল, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করলাম ওনার একটা বক্তব্য যে ঠিক আছে, যারা রাজনীতি করেন তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যারা সামরিক বাহিনী থেকে বেরিয়ে এসে প্রথমে মুক্তি বাহিনীটাকে গঠন করলেন তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কিন্তু জনসাধারণ যদি মুক্তি বাহিনীতে যোগদান না করতো আজকে তুমি বাংলাদেশ পেতে না। সাধারণ মানুষের মনের গভীর ইচ্ছা থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই না? একদম আপা, আপনি নানা রকম বক্তৃতায় আপা আপনি নানা সময় বলেছেন, আমার মনে আছে যে এই দেশের আপামর জনগণ তারা মানে বঙ্গবন্ধু নেতৃত্বে অবশ্যই এক ধরনের একটা সাংস্কৃতিক, কিন্তু এটা একটা সাংস্কৃতিক আন্দোলন, যেই আন্দোলনটা সেই মানে 47-এর পর থেকে আসলে 52-62 এইভাবেই শুরু চলে এসেছে, এবং একটা সাংস্কৃতিক আন্দোলনের রূপ মানে আমার আমার বাবার কথা তোমাকে বলি, আমার বাবা তো ঘোর বামপন্থী আন্দোলন করতেন, কিন্তু উনি মুক্তি বাহিনীতে যোগ দিলেন। যখন মুক্তি বাহিনীতে যোগ দিলেন তখন তো নিশ্চয়ই বঙ্গবন্ধুর নেতৃত্বকে স্বীকৃতি দিয়েই আমরা সবাই যোগ দিয়েছি, তাই না? কিন্তু যেই বঙ্গবন্ধু ফিরত আসলেন, আমার বাবা কিন্তু জানুয়ারি মাসের 10 তারিখে গিয়ে বললেন আমার কাজ শেষ, আমি আবার আমার বেসামরিক জীবনে ফিরত যাচ্ছি।
এরপর কোনো দিন কোনো রকম সরকারি কোনো কাজ বা কোনো সে কোনো কোনো কিছুতে যোগদান দেননি। তো এটা বুঝতে হবে, ঠিক এইভাবেই জনসাধারণ মুক্তিবাহিনীতে গিয়ে যোগ দিয়ে দেশ সাধন করে আবার যার যার নিজের জীবনে ফিরত চলে গেছে। আরেকটা জিনিস আমি শিমুর ভীষণভাবে অনেক অনেকবার বলতে 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 আমি ক্লান্ত হয়ে গেছি, মুক্তি যোদ্ধা কথাটা ব্যবহার করাটা এত হালকাভাবে করো না, আমাদেরকে মুক্তি যোদ্ধা দেখো না, কারণ যোদ্ধার ব্যাপারটা ভীষণই আমি বলবো মর্মস্পর্শী। যুদ্ধ যারা করেছে আর যারা আন্দোলন করেছে তাদের মধ্যে একটা পার্থক্য আছে, যুদ্ধটা ভীষণ ভয়াবহ, ভীষণই কঠিন একটা ব্যাপার, তাই না? আমরা যুদ্ধ করিনি, আমরা যোদ্ধা ছিলাম না, আমরা সহকারী ছিলাম, আমরা আন্দোলন করেছি, অনেক আন্দোলন করেছি, কিন্তু যুদ্ধ করাটা, এই 15-16-17 বছরের ছেলেরা যুদ্ধ করেছে, গ্রাম থেকে এসে ছেলেরা যুদ্ধ করেছে, এই যোদ্ধা কথাটা সেটাকে হালকাভাবে ব্যবহার করো না। আজকাল যে শব্দ সৈনিক, সাহিত্য সৈনিক ইত্যাদি বলা হয়, আমার ভীষণ আপত্তি আছে নিজেদেরকে সৈনিক বা যোদ্ধা বলা। আমরা কি শিমুলকে হারিয়ে ফেললাম নাকি আমি আমার ইন্টারনেট? আমি অনেকবার এই কথাটা বলেছি যে অত সহজে আমাদেরকে যোদ্ধা দেখো না, যুদ্ধ যে কি সেটা যে সেটা যে যারা যুদ্ধ করেছে তারাই শুধু বোঝে। আমার 15 বছরের ভাই, তার হাতে একটা LMG ধরিয়ে দেওয়া হলো, আমাদের নাচ নাচ তো নাচ তো মূলত একটা শিল্প, একটা অভিব্যক্তি। আপা আমরা বলি যেমন সাহিত্য একটা অভিব্যক্তি, গান একটা অভিব্যক্তি, ভাষা একটা অভিব্যক্তি, নাচও আমার কাছে একটা অভিব্যক্তি। কিন্তু আমি বিশেষ করে আমরা যেভাবে মানুষ হয়েছি, শিল্পটাকে কিভাবে দেখি, নাচটাকে, আমার কাছে মনে হয় যে সব শিল্পর মধ্যে একটা রাজনীতি থাকা উচিত। জি আপা, আপা মৌ দাস প্রশ্ন করেছে যে নাচটাকে আপনি কিভাবে দেখেন। এই প্রসঙ্গে আমরা পরে যাই, আমরা আসলে ছিলাম যেখানে সেটা বোধহয় একটু আমরা শেষ করি। আপা তারেক মাসুদের যে মুক্তির গান, সেটার মৌল জায়গাটা, আপনার আপত্তির জায়গাটা যদি আপনি একটু বলেন। আমি আপনার ব্যাকগ্রাউন্ডটা বুঝেছি আপা, মানে আপনি বলছেন যে যেই ফুটেজটা লেয়ার 11-এর কাছ থেকে আমরা পেয়েছি সেটা অনেক বেশি প্রাণবন্ত প্রাঞ্জল একটা জিনিস ছিল। আমার আপত্তি ছিল ওটাকে একটু ফিকশনালাইজ করা, ওখানে মুক্তির গানের মধ্যে প্রথমেই কিন্তু তারেক ক্লারিফাই করেছে যে দিস ইজ এ ডকিউ ফিকশন, কারণ অনেকটা মানে কনভারসেশন একটা ডায়ালগ লিখে সেটা
কে অভিনয় করে তোলা হয়েছে একটা দুটা জায়গায়, সবগুলো জায়গায় নয় কিন্তু একটা দুটা জায়গায়, তো ওটা প্রয়োজন ছিল না আমি মনে করি। কিন্তু মুক্তির গান যে ডকুমেন্টারি সেটা তো হচ্ছে আউটস্ট্যান্ডিং একটা ওয়ার্ক, তাই না? কিন্তু ওটাকে ওটার এস্থেটিক ভ্যালিউ, আর আমার কাছে যে যুদ্ধের যে ফুটেজটা সেটা আমি পার্থক্য করছি, তাই না? জি আপা, আপা আপনি কি মনে করেন এই যে আমাদের আমাদের রাজনীতি, জি জি আপা বলেন, শেষ করেন আপনি। আপনি বলছিলেন যুদ্ধকে, হ্যাঁ 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 আপা, এখন কি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন পরিষ্কার? আমি তোমাকে শুনতে পাচ্ছি পরিষ্কার, তো তুমি মাঝে মাঝে হারিয়ে যাচ্ছ কিন্তু শুনতে পাচ্ছি। আমি বলছি যে যুদ্ধ যোদ্ধা এই কথাগুলোকে ছোট করে দেখো না, যেসব ছেলেদের হাতে অস্ত্র তুলে দেওয়া হলো, তাই না? আমার 15 বছরের ভাইয়ের হাতে একটা LMG তুলে দেওয়া হলো, আমার এখন একটা 15 বছরের নাতি আছে, এটা ভাবতেই পারি না যে তখন কি করে পারলো, আমার বাবা কেন এটা করলো, তাই না? কিন্তু তখন সেই আবেগের মধ্যে বাংকারে থাকছে 15 বছরের নাদিম, তাই না? ওরা যে শাক রুটি খাচ্ছে সেইটাই সে খাচ্ছে, আর আর আমরা 2 বোন সবসময় আন্দোলনের সাথে যুক্ত, মাঠে নামছি আন্দোলন করছি কিন্তু যুদ্ধ করতে পারছি না, আমাদের খুব ঈর্ষা হতো। তো নাদিমকে আমরা রাইট, আপা আপা ছোট্ট করে জানতে চাই যে ধরেন আপনি কি মনে করেন, মানে আমাদের শোটার নাম তো ইন্টারভিউ, আপনার ভিউটা জানা হলো আমাদের দরকার, আপনি কি মনে করেন যে আমাদের সংস্কৃতির যে চর্চা, আমাদের যে সাংস্কৃতিক চর্চা সেটি আসলে মানে আমাদের রাজনীতির যে চর্চা, আমাদের রাজনীতিবিদরা যেভাবে রাজনীতি চর্চা করছেন সেখানে একটা বড় ফারাক বা দূরত্ব তৈরি হয়েছে? প্রিয় দর্শক, আমরা বোধ হয় কানেকশনটা একটু হারিয়েছি। লুমনাপা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি তো সবসময় শুনতে, আপনাকে আবার ফিরে পেয়েছি মনে হচ্ছে। আচ্ছা লুমনাপা, আমি আমি জানতে চাচ্ছি যে আমাদের রাজনীতির সাথে আমাদের সংস্কৃতির কি কোন একটা বড় বিরোধ তৈরি হয়েছে বা একটা বড় দূরত্ব তৈরি হয়েছে? এখন আপনি কি এই সময়ের প্রেক্ষাপটে ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আমরা যখন মানুষ হচ্ছি তখন তো আমাদের পুরো সাংস্কৃতিক চর্চাই রাজনৈতিক, তাই না? সেই সেই যুগটাই আলাদা। এখন যেটাকে বলা হয় পোস্ট আইডিওলজিক্যাল যুগ, সেখানে তো ছেলেমেয়েরা তো রাজনীতি থেকে একদম অনেক, এখন তো একদম অন্য জগৎ, একটা রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছে তারা। তো এই রাজনৈতিক চিন্তা যে কোনো, আমি মৌয়ের কথা উত্তর দিচ্ছি, মৌ জিজ্ঞেস করছে, রাজনৈতিক চিন্তা শিল্প চর্চার মধ্যে থাকতেই হবে, তা না হলে সেটা যে শিল্পের যে একটা শক্তি সেটা দুর্বল হয়ে যায় যদি অরাজনৈতিক অরাজনৈতিক যদি আমরা শিল্প চর্চা করি। একদম আপা, আপনার সমস্ত কর্মে ধরেন আমি যদি শিল্পীর রাজনীতির কথা জানতে চাই, যে আপনি যেরকম রবীন্দ্রনাথের নৃত্যনাট্য করেছেন, নির্দেশনা দিয়েছেন বা সাধনা সেটা প্রযোজনা করেছে, একইভাবে আপনি আপনি নেচেছেন সেই ছোট্ট কাল থেকে, আমরা আমি আমরা ভেবেছিলাম কিছু ছবি দেখাবো কিন্তু আসলে এই প্রযুক্তিগত যে ঝামেলা, আমি আপনি নিশ্চয়ই মনে আছে বাফায় আপনি একদম পিচ্ছি আপনি নাচছিলেন, সেই সময়ের কথা আমি মনে করাই দিচ্ছি আপনাকে। আপনার যেই বেড়ে ওঠা, আপনার যে জার্নি, তার মৌল রাজনীতি আসলে কি, আপনার শিল্প চর্চার যে রাজনৈতিক দর্শন সেটা যদি আপনি আমাদেরকে একটু বলেন। যে কোনো অভিব্যক্তি, শৈল্পিক অভিব্যক্তি, সেটার একটা ভীষণ শক্তিটা হলো যেটা আমরা বলি যে পারফরমেন্স ইজ ট্রান্সফরমেটিভ, কারণ এই যে আমরা মঞ্চ যেটাকে
ব্যবহার করছি সেটা সেটা হলো, আমরা ধরো একটা যেই জগতে আমরা বেড়ে উঠছি, যেই জগতে আমরা জন্মাচ্ছি, সেটা যদি একটা কাঠামো হয়, একটা কাঠামোর মধ্যে জন্মাচ্ছি আমি, জন্মানোর সাথে সাথে আমার একটা জাতি আছে, নাম আছে, গোত্র আছে, কোন পরিবার আছে, প্রথমেই আমরা একটা কাঠামোর মধ্যে পড়ে যাচ্ছি। কিন্তু মঞ্চটা হলো কাঠামো বিরোধী, যা এটাকে বলে অ্যান্টি স্ট্রাকচার, দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ দ্য স্টেজ। এখানে তুমি যেটা চাও সেটা নতুন করে হায়ারার্কি গুলো সরিয়ে নতুন করে সাজাতে পারো। এখন সেই জন্য এই স্থানটা আমরা নতুন করে সমাজকে, নতুন করে আমাদের চিন্তাকে গড়ে ভেঙে গড়ে আবার গড়তে পারি, কিন্তু সেটা সেই কাজটা যদি আমরা না করি, তাই না, যদি সেই স্ট্রাকচারটাকে এনে আবার সেটাকে রিপিট করি এখানে, তাহলে আমরা এই যে এটাকে বলে এক্সট্রা এম্পেরিক্যাল, এক্সট্রা ডেইলি স্পেসটাকে, সেটা সদ্ব্যবহার আমরা করতে পারলাম না। আমরা অনেক ভাবে চেষ্টা করেছি এটাকে কিভাবে আমরা পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশনটা কি করে আমাদের শিল্পীদের মধ্যে আমরা সেটা নিয়ে আলাপ আলোচনা করতে পারি। আমরা শক্তি নামে একটা প্রকল্প করেছিলাম, শক্তি যে প্রকল্পটা সেখানে আমরা কমলা ভাসিনকে ডেকে, অনন্যা ভট্টাচার্য চট্টোপাধ্যায়কে ডেকে, খুশি কবির এদেরকে ডেকে শিল্পীদের সাথে আমরা কাজ করতে চেয়েছি, নারীবাদী চিন্তা আনতে চেষ্টা করেছি আমাদের শিল্পকর্মে। হ্যাঁ, নিশ্চয়ই রবীন্দ্রনাথকে নিয়ে অনেক কাজ করেছি, কারণ সেই সংস্কৃতিতেই আমরা মানুষ হয়েছি রবীন্দ্রনাথকে নিয়ে যে কাজ করছি। কিন্তু পরবর্তীতে সাধনা থেকে আমরা আমাদের যে নারীবাদী কাজ যেটা, সেটার মধ্যে আমরা আমাদের বর্তমান রাজনীতিতে আনতে চেষ্টা করেছি। আমি কি বুঝাতে পেরেছি শিমুন? গ্রেট, জি আপা, জি আপা। আপা, সাধনার এই যে দীর্ঘ পথ চলা এবং ধরেন আপনাদের উদ্যোগেই আমি মনে করি, মানে অবশ্যই সেখানে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় বা শিল্পকলার সাথে হয়তো সেই কোলাবোরেশন গুলো ছিল, আপনাদের উদ্যোগেই আসলে বাংলাদেশের প্রথম বাংলাদেশি কোনো নৃত্যশিল্পী খাজুরাহোর মতো প্রেস্টিজিয়াস জায়গায় নেচেছে। তো এই অর্জন গুলাকে বা আমাদের নৃত্যের বড় অর্জন কোনগুলোকে আপা মনে করেন আপনি? আমি মনে করি আমরা যে খাজুরাহো হলো ভারতের সর্ববৃহৎ নৃত্য উৎসব আর সবচেয়ে সম্মানিত নৃত্য উৎসব, সেখানে যে আমরা মণিপুরী করতে পেরেছি, ভরতনাট্যম করেছি। সবচেয়ে মজার কথা হলো যে আমাদের এখানে যে মণিপুরী নাচটা হয় সেটা আবার বাংলা গানের ওপর। তো কলকাতার একজন দর্শক এসে বলল, এই প্রথমবার আমরা খাজুরাহোর মতো একটা মঞ্চে বাংলা গান শুনতে পারলাম। তো এইগুলো হলো ছোট্ট ছোট্ট আমাদের অর্জন যেগুলো, আর আমরা তো সপ্তাহব্যাপী বাংলাদেশকে তুলে ধরলাম, তুমি তো নিজেও ওখানে ছিলে, রাস্তায় যখন হাঁটছি আমাদের শোয়ের জি জি খাজুরাহোতে যখন আমাদের শিল্পীরা ছোট্ট একটা জায়গা হাঁটাহাঁটি করছে, সবাই এসে বলছে, ও তোমরা বাংলাদেশি দল, মানে এগুলো তো খুব গৌরব বোধ হয় যে আমরা বাংলাদেশকে তুলে ধরতে পারলাম খাজুরাহোর মতো একটা ফেস্টিভ্যালে, যেখানে অনেক সারা বিশ্ব থেকে দর্শক আসেন। আপা, মানে আপনার জন্য আমরা একটা সারপ্রাইজ ভেবেছিলাম, তো আমি ঠিক যুক্ত করছি একজন নৃত্যশিল্পীকে, যার কাছে আসলে
বাংলাদেশের নাচে আপনার অবদান নিয়ে আমরা একটু শুনবো। অমিত দা শুনতে পাচ্ছেন? আমিও শুনতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শিবন ভাই আপনাকে সালাম। অমিত দা আপনাকে ধন্যবাদ। আমাদের অমিত দা আপনাকে আমরা দেখতে পাচ্ছি না, আপনার ক্যামেরাটা কি ঠিক আছে? আমি তো দেখতে পাচ্ছি। শিবুল ভাই আমি দেখতে পাচ্ছি আপনাদের এবং খালাও দেখতে পাচ্ছে আমাকে। আপনি যদি একটু আমাদেরকে বলেন যে বাংলাদেশের নৃত্য শিল্পে এই যে লুবনা আপা, লুবনা মারিয়াম যে মানুষটি, তার অবদানটা যদি আপনি আমাদেরকে ছোট্ট করে বলেন, একজন নৃত্য শিল্পী হিসেবে আপনি এটাকে কিভাবে দেখেন? আমি প্রথমেই বলি যে আপনি যে প্রশ্নটা করেছেন সেটার মধ্যে একটা যান্ত্রিক ত্রুটি লুকিয়ে আছে। সেটা আপনি বলেছেন যে ছোট্ট করে বলেন, যে মানুষটাকে নিয়ে বলতে বলছেন সেটা সে মানুষটাকে নিয়ে ছোট্ট করে বলতে পারবো না আর কি, কিন্তু আমি চাও চেষ্টা করছি ছোট করে বলার। যেটা হচ্ছে লুবনা খালা, আমি আমার চিন্তা শক্তি থেকে বলছি এবং আমার দর্শন থেকে বলছি, আমি যখন পাশ করে আসলাম রবীন্দ্র ভারতী থেকে এবং হচ্ছে আমি যখন সাধনায়, তখন সাধনায় ইনফ্যাক্ট আমি 2010-এর আগের থেকে 2008 সাল থেকে আমি যুক্ত আছি। তো এরপরে পাশ করে আসার পর থেকে ওনার গাইডেন্সেই আমি ছিলাম, ইনফ্যাক্ট এখনো আছি। আমার মতে হচ্ছে লুবনা মারিয়াম এবং সাধনা এই পুরো জিনিসটাই হচ্ছে একটা ইনস্টিটিউশন। মানে যেরকম আমরা আমাদের বাচ্চাদেরকে প্রথমে একটা স্কুলে ভর্তি করিয়ে দেই এবং হচ্ছে ম্যাট্রিক পাস করার পর সে তার একটা 10 বছরের সাধনা সে একটা সার্টিফিকেট আকারে পায়, তো আমার কাছে হচ্ছে লুবনা মারিয়াম এবং সাধনা পুরো জিনিসটাই হচ্ছে মানে একটা শিল্পের স্বীকৃতি দেওয়া। এই পুরো স্বীকৃতিটাই হচ্ছে আমি লুবনা খালার থেকে মানে পুরোপুরি না হোক কিছুটা অংশ তো হচ্ছে আমি পেয়েছি, যার কারণে হচ্ছে আমি এখন এই স্বপ্নটা দেখতে পারি যে আমি নাচ করে আমি আমার পরিবারকে সমৃদ্ধ রাখতে পারি এবং হচ্ছে নাচটাই হচ্ছে আমার পেশা এবং নেশা দুটোই। আর এই এই স্বীকৃতিটা মানে লুবনা খালা, আমার কাছে যেটা মনে হয় লুবনা খালা হচ্ছে নাচের জন্য এবং হচ্ছে পুরো সাংস্কৃতিক আন্দোলনের জন্য এই দেশকে অনেকটা দিয়েছে এবং আমাদের মতন তরুণ যোদ্ধারা এখন মানে নৃত্যশিল্পী যোদ্ধা বা সংস্কৃতি যোদ্ধা বা সংস্কৃতি প্রেমী আপনারা যেটাই বলুন না কেন, আমাদের এখন কাজ হচ্ছে হচ্ছে এনাদেরকে এনাদের প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া। এটা আমার কাছে মনে হয় একদম আমাদের দায়িত্ব অনেক বেশি, মানে ওনাদের দায়িত্ব কিন্তু অনেকটা গুছিয়ে দিয়েছেন আমাদেরকে, সামনের বাংলাদেশটাকে আমরা কিভাবে চালাবো এটা আমাদের উপর এখন। সো আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ওনাদের এই আশীর্বাদ বা ওনাদের যে সেট আপ এটাকে যেন সামনে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, সেটার জন্য অবশ্যই দোয়া প্রার্থী, আশীর্বাদ প্রার্থী খালার কাছে এই আর কি। অসাধারণ 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 বলেছেন, মানে এটা এটা লোকটা কি বলবেন? আমার দুটো সংগঠনই আমি নতুন প্রজন্মের হাতে তুলে ধরেছি, তুলে দিয়েছি। কল্পতরু চালাচ্ছে ওরা, সাধনা চালাচ্ছে, আমি ব্যাকফুটে চলে এসেছি, অন্য কাজ করছি, লেখাপড়ার কাজ করছি, কিন্তু ওরা এত সুন্দর চালাচ্ছে। আমি টরন্টোতে বসে একবার দেখছি যে কলাবতী দিদি এসে এত সুন্দর করে প্রদীপ প্রজ্বলন করছে, সব মনে হচ্ছে আমি ওখানে আছি, আমার একদম চোখ থেকে পানি পড়ে গেছে যে এত সুন্দর ওরা শিখে, এত মনে হচ্ছে যে সবটাই ওরা আমার কাছ থেকে নিয়ে নিজেদের, আবার নিজেদেরও অনেক সুন্দর সুন্দর তাদের চিন্তা ভাবনা আছে যেটা হয়তো আমি করতাম না। আর আমি চাই যে ওরা নিজেদের ভাবনা এটার মধ্যে নিয়ে আসুক। একটা সংগঠনের যদি নতুন প্রজন্মের কাছে আমি না দিতে পারি তাহলে আমার মনে হয় এটা আমার বিফলতা হতো। এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই, শিমুল ভাই কি আছেন নাকি? ওকে বলেন। হ্যাঁ, আপনাদের আপনাদের আলোচনা যখন শুরু হয়েছে আমি প্রথম থেকেই দেখছি। সো কথায় কথায় অনেকবার উঠেছে যে
মানে আসলে তো আমরা সবসময় মনে করি, ইনফ্যাক্ট আমি খুব মন থেকে মনে করি যে লুবনা খালা খুবই তরুণ, উনি তরুণদের ওনার চিন্তাভাবনা খুবই মানে মানে আজকালকার বা কন্টেম্পোরারি চিন্তাভাবনা, উনি নতুন কন্টেন্ট নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা নিজে করেন, ইনফ্যাক্ট আমাদেরকে পড়ান আর কি। তো আমি যেটা বলতে চাই, আমরা যেমন কথায় কথায় রবীন্দ্রনাথের গান বা ওনার চিন্তা, ওনার ডান্স ড্রামা, ওনার গীতিনাট্য, ওনার নাটক যেটাই করতে যাই না কেন, আমরা সবসময় এখনো প্রায় 150 বছর পরও আমরা এখনো মনে করি যে রবীন্দ্রনাথ এখনো কিন্তু আধুনিক। আমার কাছে কিন্তু লুবনা খালাও কিন্তু সবসময় আমার কাছে মনে হয় সবসময় উনি এখনকার কথা বলে, বা 10 বছর পরে আমরা কি করব বা কি করতে চাই, কোন জায়গায় থাকবো, নিজেদেরকে কোন জায়গায় দেখব, উনি এই ধরনের কথাগুলোই আমাদেরকে বলেন। কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আমি কিন্তু কখনোই রবীন্দ্রনাথ বা লুবনা মরিয়ম এই জিনিসগুলোকে তুলনা করতে চাই না, আমি এটা জাস্ট একটা উপমা দিলাম যে এই জিনিসটা উনি আমার কাছে আমার সবসময় মনে হয়েছে, মানে উনি আমাদেরকে সবসময় শিখিয়ে গেছেন। এবং হচ্ছে শুধু আমি না, এরকম আমার মতন তরুণ অনেক শিল্পী আছে যাদেরকে উনি সঠিক দিক নির্দেশনা দিয়েছেন, যারা হয়তো কখনো ভাবতেই পারেনি, হচ্ছে মফস্বল থেকে উঠে এসে কখনো ভাবতেই পারে নাই যে নাচ নিয়ে একটা 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 স্ট্যাটাস আছে, নাচটা নাচটা করলেই হয় না, নাচটা নিয়ে একটা স্ট্যাটাস নিয়েও কিন্তু একটা সমাজের মধ্যে বেঁচে থাকা যায়, এই ভাবনা চিন্তাটা এবং এই ভাবনা চিন্তার মধ্যে যদি একটা পরিমিতি বোধ আছে, এই পরিমিতি বোধটাও কিন্তু মানে উনি শেখান আমাদেরকে আর কি, এবং আমি ওটা ওনার থেকেও শিখেছি। ইনফ্যাক্ট আমার নিজের আইডিওলজি, আমি ওনার আইডিওলজি সবসময় মিলিয়ে দেখি, এই শিক্ষাটা আমার প্রাপ্তি আর কি। অসাধারণ অসাধারণ অমিতদা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি বলতে চাই, আমি তো সৌভাগ্য যে ও আবার সাধনার পরপরই ও নাট্যকলা বিভাগে যোগ দিয়েছে, সেখানেও কিন্তু নানান রকম নিরীক্ষামূলক কাজ হচ্ছে সত্যি। আর অমিত সেটা পেরেছে যে নাট্যকলা বিভাগের যে একটা খুব প্রাণবন্ত চিন্তা ভাবনা, সেটা আবার আমাদের সাধনা চিন্তা সবটাকে একত্র করে, আমার দূর থেকে দেখে মনে হয় যে না, বোধ হয় কোথাও একটা সঠিক কাজ আমরা করতে পেরেছি। সবই আপনাদের দোয়া। দ্যাটস গুড, অনেক ধন্যবাদ অমিতদা। অমিতদা অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমি মনে করি যে এই যে লুবনা পাকে মানে একটা গুরু দক্ষিণা দেওয়ার চেষ্টা করা, এটা একটা অসামান্য ব্যাপার। লুবনা পা, আপনার শিক্ষার্থীদের নিয়ে আপনার অনুভূতির জায়গা কেমন? আমার না বয়স হয়ে গেছে, একটু কান্না পায়। আমি শুধু ভাবি যে আমাদের তো বয়স শেষ 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 প্রান্তে এসেছি, পৌঁছেছি জীবনে, তাই না? এখন ওদের কাজ দেখে আনন্দ লাগে যে ওরা, আমি বিশ্বাস রাখি যে ওরা এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবে। জি, অসাধারণ অসাধারণ অমিতদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। লুবনাপা, আমরা সময়েরও একদম শেষ দিকে চলে এসেছি, অনেক কথা আসলে বাকি, এবং মানে আমরা সেই আলাপে যাই। অমিতদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, থ্যাংক ইউ, ধন্যবাদ। লুবনাপা, আমি স্ক্রিনে একটি ছবি দেখানোর অনুরোধ করছি আপনাকে। এটা হলো এই ছবিটা আপনি দেখতে পাচ্ছেন কি না? দেখতে পাচ্ছি, এটা হলো রবীন্দ্র সদনে 1973 সালের একটা ছবি আমরা দেখব। জি হ্যাঁ, আপা মাত্র বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের নৃত্যশিল্পী হিসেবে ভারতে নাচ করতে গেছেন, এই অনুভূতি কেমন? আমরা তো হেসে খেলে নাচ করেছি। একটা খুব মজার একটা ঘটনা বলি, আমি নাচ করছি রাধা, ভানু সিংয়ের পদাবলীতে রাধার একটা গান মরণে, সেটা গান করতেন নীলিমা সেন বাচ্চু মাসি, আরেকটা গান যেটা বাজাও রে সেটা গান করতেন কণিকা বন্দ্যোপাধ্যায়, তারা গান করছেন আর আমি রাধা নাচছি, আর শৈলজদাও স্টেজে আছেন, শৈলজ রঞ্জন মজুমদার, আবার মোহরদি কণিকা বন্দ্যোপাধ্যায়, খুব এগুলো ছোট ছোট জিনিসগুলো ওনার মনে হতে যে করা উচিত, ফটোগ্রাফার ডাকলেন, সৈরজদা, আমি,
বাচ্চু মাসি সবাই মিলে, তারপর বললেন যে, আর আমি তো লজ্জায় মরে যাচ্ছি যে মোহরদি কি করছে এগুলো। ফটোগ্রাফার দেখে ছবি তুলে বললেন যে এই ছবিটা হারাবি না কিন্তু। আমি ওই ছবিটা কোনোদিন সংগ্রহই করিনি, আমাদের মাথায় আসেনি যে এই সব ছবি সংগ্রহ করতে হবে। তখন ওইটা তো সেলফির যুগ না, কত 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 নেচেছি যে কোনো তার চিহ্ন নাই। আমার মনের ভিতর গেঁথে আছে এই যে এত কাজ করি, একটু হলো ঋণ শোধ করা। আমরা আজীবন ঋণী এদের কাছে। অসামান্য 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 আপা। আপা এই রবীন্দ্র সদরের আরেকটা ছবি আমরা দেখি, চলেন। এই ছবিটাও খুব সুন্দর এবং এটা ঐতিহাসিক ছবি, মানে আমার, আপনি কি দেখতে পাচ্ছেন আপা? এটা শর্মিষ্ঠা দি, শর্মিষ্ঠা দাস দূরদর্শনে, এখন এখন বোধহয় এখনো বোধহয় দূরদর্শনে নাকি রিটায়ার করেছে নিশ্চয়ই। আর আমি রাধা ভানুসিংহ আপা বল, ১৯৬৩ সাল এই ছবিটা, এই ছবিটা আমি একটু দেখাতে চাই। ১৯৬৩ সালের একটা ছবি, ইউসিস ঢাকায় লুবনা মারিয়াম নাচছেন। মানে হাউ ওয়াজ দ্যাট ডেজ লুবনা আপা? আমরা তো তখন সারাক্ষণ নাচ করছি, তো নাচ গান তো খুব কম ছেলে মেয়ে করে, তাই না? হয় ব্রিটিশ কাউন্সিলে, ব্রিটিশ কাউন্সিল তখন খুবই প্রাণবন্ত। আজিমপুর, আজিমপুর লেডিস ক্লাবের একটা মঞ্চ ছিল আজিমপুর কলোনিতে, ওখানে ভীষণ অনুষ্ঠান হতো এই ছোট ছোট ছোট। আমার আমার মনে আছে এটা আমার ফুপু নিয়ে গেছিলেন ওখানে নাচ করানোর জন্য। এবং এটা দেখে, এই ছবিটা দেখে আপা আমার, হ্যাঁ এই ছবিটা দেখে আমার মনে পড়ে গেল, মানে আপনার নিশ্চয়ই মনে আছে আপনার এই খুব বেশি দিন হয়নি প্রয়াত মা শিক্ষাবিদ সুলতানা সারোয়াত, সুলতানা সারোয়াত তারা, আপনি এবং আনুষে আপনার কন্যা সঙ্গীত শিল্পী আনুষে আনাদিল, তিনজনকে নিয়ে আমি একটা প্রতিবেদন করেছিলাম সেই ২০১২-১৩তে বোধ হয়, তিন ভুবনের মা শিরোনামে, মানে তিনজন মাকে নিয়ে। খুব সুন্দর এই যে আপনার একজন বিখ্যাত মা এবং, হ্যাঁ আপনার একজন বিখ্যাত মা এবং আপনার একজন খুবই বিখ্যাত কন্যা, আপনার মাতৃত্বের অনুভূতি কেমন লুবনাপা? সন্তানদের নিয়ে কি বলবেন, কি মনে করেন? মাকে নিয়ে অনেক গর্ববোধ করি নিশ্চয়ই, কিন্তু মেয়ের সাথে সর্বক্ষণ একটা ঝগড়াঝাটি হতে থাকে। ও ও আমার মেয়ে আবার ভীষণ নানার কাছে মানুষ হয়েছে, তো আমার বাবা কিন্তু মানে যেটাকে বলে যে সব কিছুতে মানে প্রাতিষ্ঠানিক যে কোনো কিছু সারাক্ষণ সংঘর্ষে যেতেন, আমার মেয়ে ঠিক নানার মতো হয়েছে। আমাকে বলবে যে তুমি ইউনিলিভারের কাজ করো, তুমি কর্পোরেট শো করো, তোমার লজ্জা লাগে না? তো মানুষের একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে, আমি সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমি ওকে যেটা বলি যে আমার তো আরো 10-20 জন শিল্পী নিয়ে কাজ করতে হবে, তাদের রুটি রুজির কথা আমার চিন্তা করতে হবে, কিন্তু তার মানুষের চিন্তা একেবারেই ভিন্ন। ও কোনো ধরনের কম্প্রোমাইজে নাই, আমরা যেমন অনেক কিছুতে মানুষের কিন্তু কম্প্রোমাইজ করে, সেজন্য মানুষের সাথে আমি একটু সতর্ক থাকি। মানে মানে মা লুবনা মারিয়াম কন্যা আনুষানা দিলের সাথে কথা বলতে এবং আলাপ করতে সতর্ক থাকে, এটা আমাদের দর্শকরা জানলো। আপা আমাদের সময় প্রায় শেষ, কিন্তু আমরা আরেকটু আলাপ করতে চাই, সেটা হলো যে এই সময়ের তরু, মানে এই এই সময়ে নাচ নিয়ে যারা সাংগঠনিক ভাবে কাজ করেন, আপনি বলেন, আমাদের শর্মিলিদি বলি আমরা, যারা যারা কাজ করে তাদের মধ্যে, মানে নৃত্যের, নৃত্যাঙ্গনের সবচেয়ে বড় সংকট কি? কয়েকদিন আগে আমরা একটা খবর দেখলাম
যে একজন নৃত্যশিল্পীকে আটকানো হয়েছে, তারপরে আপনি সেটা নিয়ে বলা যায় সেই শিল্পীর পাশে দাঁড়িয়ে আপনি একটা অবস্থান নিলেন এবং বললেন যে সোহাগের কথা বলছো, আমি দৃঢ় বিশ্বাস করি যে আমাদের যে সিআইডি আছে তারা সঠিকভাবে সেটার তদন্ত করবেন, আর যদি সে অন্যায় করে থাকে নিশ্চয়ই তার শাস্তি প্রাপ্য। কিন্তু এটাও আমার খারাপ লাগে যে একটা মফস্বল থেকে এসে একটা ছেলে ভালো করলো, তাই না? কেন দেখো এটাও তো আমাদের চিন্তা করতে হবে, কেন ও এই ট্র্যাপে পড়ে গেল, তাই না? এই এই সমাধানগুলো তো আমাদেরকে বের করতে হবে। মফস্বল থেকে যারা আসছে কত কষ্ট করে তারা নাচিকে আসে, ঠিক আছে সোহাগ হয়তো অন্যায় করেছে, কিন্তু আমাদের কি সমাজ হিসাবেও চিন্তা করতে হবে যে সোহাগের মতো ছেলেরা কেন এই ফাঁদে পড়ছে, তাই না? ও একটা সফল নৃত্যশিল্পী, পুরস্কার প্রাপ্ত, এই জন্য আমি ওই বিশেষ করে ওই ফেসবুকে স্ট্যাটাসটা দিয়েছিলাম যে কোথাও একটা সহানুভূতি তো নিশ্চয়ই আছে, তাই না? যে সবার পক্ষে সম্ভব না, অবশ্যই অবশ্যই না আপা। এবং আপনি আপনি তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কথা বলে আপনি বলেছিলেন যে আপনি এটা বিশ্বাসই করেন না সোহাগ এরকম করতে পারে, কিন্তু আপা এর আগে ধরেন হিরু ভাই বলি, এর আগে আরো অনেক সংগঠকের বিরুদ্ধে আসলে এরকম অভিযোগ কিন্তু উঠেছে এবং সাংবাদিকরা সংবাদ পরিবেশন করেছেন এরকম, যেগুলো এবং কোন কোন প্লিজ হিরুর কথা বলো না, হিরু তো একদম এত ভালো কাজ করছে এইচআইভি এইডস নিয়ে, ওই ওই জবানবন্দিতে আমি প্লিজ এখানে যদি আমাকে টাইম দাও আমি একটু একটু ক্লারিফাই করতে চাই এখানে, ওই যে আজম না খান না কি, আর তার সাথে আরেকটা তার সহযোগীর নাম কি বলো, রুবি না কি পার্ল না কি কি একটা জানি না, হ্যাঁ তাদের হোটেল, সেই তুলনায় সোহাগ নিশ্চয়ই একটা ফাঁদে পড়েছে, কিন্তু সোহাগের তো একটা গাড়িও নাই, তাই না? তো আপা একজন শিল্পী কবি যখন অন্যায় করেন সেটি আসলে একজন শিল্পী একজন কবি কিংবা ধরেন একজন নায়ক যখন অন্যায় করেন সেটি আসলে এই সমস্ত প্রফেশনের সবার ঘাড়ে চলে বসে আর কি, সাধারণ মানুষের ধারণা কিন্তু অনেক বেশি এরকম। এটা ক্লারিফাই করার জন্য আমাকে একটু সময়, জি আপা বলেন আপনি। তাদের কোন একটা সহযোগী, তাদের কোন একটা সহযোগী জবানবন্দিতে হিরু বাসেক আমার নাম আর কার সোহেলের নাম আছে আর সোহাগের নাম আছে, হ্যাঁ এখন তোমরা তোমরা জবানবন্দি তোমরা মিডিয়াতে যারা আছো নিশ্চয়ই তোমাদের হাতে গেছে জবানবন্দিতে, সেখানে নারায়ণগঞ্জের কোনো একটা নৃত্যশিল্পী বলছে যে আমি নিশ্চয়ই দুবাই যাবার জন্য যখন আমার কাছে কোনো সংগঠন এসছে নৃত্যশিল্পী চেয়েছে আমি বলেছি আমার এই ছাত্রছাত্রীদেরকে যে যেতে পারবে, তারপরে সে বলছে আমি তো সেইভাবে যখন লুবনা মারিয়াম বা আনিসুল ইসলাম হিরু বা ওয়াসেক নৃত্যশিল্পী চেয়েছেন সেখানেও আমি আমার নৃত্যশিল্পীদের পাঠিয়েছি, এখন এই মানুষকে আমরা চিনি না, আমরা কেউই চিনি না, হতে পারে তার কোনো নৃত্যশিল্পী আমাদের ধরো কোনো একটা অনুষ্ঠান হলো 100-200 জন লাগে নাচের ছেলে বিভিন্ন জায়গা থেকে, হতে পারে তার সংগঠন থেকেও কেউ এসেছিল, আর সেই কি নাম যে নিরঞ্জন না কি একজন নাম নারায়ণগঞ্জের, সে বলছে যে আমি তো বুঝি নাই যে দুবাইয়ে অনুষ্ঠান সেটা নারী পাচারের সাথে যুক্ত, এখন এটা সঠিক কি না এই তদন্তটা সিআইডি না
কিন্তু হিরো আমি আমি তো এদেরকে চিনি না, জবানবন্দিতে নিশ্চয়ই আমার নাম আছে, বাসুকেন্দ্রের নাম আছে, আমি ভেবেছি ঠিক সেইভাবে সোহাগেরও নাম আছে, কিন্তু পরবর্তীতে শুনলাম সোহাগের বিরুদ্ধে কোনো একটা মা বোধহয় এফআইআর করেছে লালবাগ থানায়, তখন আমার খুব খারাপ লেগেছে যে নিশ্চয়ই কোনো অন্যায় করেছে ছেলেটা। এখন পর্যন্ত সঠিকভাবে তো কোথাও বেরিয়েছে কিনা আমি জানি না, খুবই দুঃখজনক। একদম 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 আপা, একদম আপা 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 এই গুরু গম্ভীর আলাপ আমরা শেষ করি, আমাদের সময় একটু আগে শেষ হয়ে গেছে, আমরা ভেবেছিলাম এক ঘন্টার মধ্যে আলাপ রাখবো। আপা ইন্টারভিউতে আপনার ভিউ জানতে চাই কুইক কয়েকটা বিষয়ে, এগুলোর উত্তর আপা এক কথায় দিতে হবে আর কি। আমাদের এই পর্বটার নাম চটজলদি, এটা দিয়ে আমরা এটা শেষ করব। আপা মানে আপনাদের সময়ের ঢাকার শহর আর এই সময়ের ঢাকার শহর, আপনাকে বেছে নিতে বললে কোনটা বেছে নেবেন? এই সময়, এই সময়ের ঢাকার শহর। আমি আমার ভীষণ প্রযুক্তির ভক্ত আপা, আপনার কথাটা আমি প্রযুক্তির ভক্ত। আচ্ছা আপা, আপা প্রেম করে বিয়ে না বিয়ে করে প্রেম? একদম প্রেম করে পালিয়ে বিয়ে। দারুণ দারুণ আপা, নারীবাদী জায়গা থেকে প্রচুর কাজ করেছেন আপনারা, মানে আপনাদের সময়ে যে সমস্ত ছবি, আমি বলছি 70-এর দশক 60-এর দশকের যে সমস্ত ছবি, নারীদের ছবি আমরা দেখি, সেখানে আমরা যেই ধরনের পোশাকে বাঙালি নারীকে দেখি, এখন কিন্তু সেটা আপা কোনোভাবেই দেখা যায় না। ফলে আপনাদের সময়ের নারীরা বেশি স্মার্ট ছিল না আপনি এখনকার সময়ের নারীদেরকে বেশি স্মার্ট বলবেন? আমি যা কিছুই করি অনেক চিন্তা ভাবনা করে, আজকে আমার পোশাকটাও অনেক চিন্তা ভাবনা করে পরেছি, আমি শাড়ি পরি নাই, কারণ আমার এই ধরনের এই সাংস্কৃতিক মৌলবাদ সেটারও আমি বিরোধী। আমি এই পোশাক পরলে যে আমি সাংস্কৃতিক কর্মী হতে পারি না সেটাতে আমি বিশ্বাস করি না। আমি অনেক চিন্তা ভাবনা করে আজকে আমার এই পোশাকটা পরেছি, আমি শাড়ি পাশে রেখে আমি ভাবলাম না জি আপা আমি শাড়িতে পরবো না, পোশাকের উপর নির্ভর করে না আমার কি চিন্তা ভাবনা। রাইট আপা, আপনি যা পরেন তাতেই তো আপনাকে সুন্দর লাগে, এবং মানে সেটা তো মানে এটা সবাই জানে। আমরা আমার মনে আছে যে খাজুরাহোতে যখন আপনার যে অ্যাপিয়ারেন্স বাংলাদেশের দলটির দলনেতা হিসেবে, সেটা খুবই মানে ঈর্ষা করার মতো। আপা পৃথিবীর বহু দেশের মানে সেটা সেটা ব্রিটিশ হোক সেটা আমেরিকান হোক এবং সেটা এমনকি জ্যাজ এমনকি একদমই এই সময়ের এরিয়াল ড্যান্স এই সমস্ত এই সমস্ত নাচের এক্সপার্টদের সাথেও আপনি কাজ করেছেন। আমরা শেষ করব আপা আলোচনাটা, আজকের শেষ প্রশ্ন আপনার সাথে, আমাদের নাচ বৈশ্বিকভাবে কোন অবস্থানে আছে আসলে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি অনেক প্রাণবন্ত, অনেক ভালো একটা পরিস্থিতিতে আমরা আছি। আমরা যে ওশান ডান্স ফেস্টিভ্যালের মতো একটা সফল একটা আন্তর্জাতিক নৃত্য উৎসব করলাম, সেটাই প্রমাণ যে আমাদের এখানে আমরা একদম একই কাতারে নাচ হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই আরও অনেক কাজ বাকি আছে, কিন্তু কিছুদিন আগে বঙ্গবন্ধুর 7ই মার্চের বক্তৃতা নিয়ে আকরাম খান যে আমাদের শিল্পীদের সাথে কাজ করলো, কি ভালো নাচ করেছে আমাদের ছেলেমেয়েরা, তাই না? সেটাই বুঝে আকরামও তো ভীষণই সন্তুষ্ট ওদের নাচে। আমি মনে করি যে আরো অনেক ভালো ভালো কাজ বেরোবে, অমিত তাহনুন আহমদি বারদা প্রেমা এদের কাছ থেকে আমি আশা করছি এরা আরো অনেক কাজ করবে। অনেক ধন্যবাদ আপা, মানে নিশ্চয়ই, এবং তারা এবং আমি মনে করি তারা যখন কাজ করবে তাদের প্রত্যেকটি নাচের স্টেপে অবশ্যই লুবনা মারিয়ামের নামটাও তারা মনে রাখবে,
কারণ তাদের জীবনে তার অবদানটা অনেক অনেক বড়। দুর্গাপা আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আসলে আরো অনেক বিষয়ে আলাপ করতে চেয়েছিলাম। ভালো লাগলো। আমি ক্লারিফাই করতে চাই যে আমার নাম মনে রাখতে হবে না, আমার চিন্তা আমার দর্শন যদি তাদের নাচে প্রতিফলিত হয় সেটাই যথেষ্ট। অবশ্যই আপা, অবশ্যই অনেক ধন্যবাদ আপা। এবং এই যে নৃত্য নিয়ে এক জীবনের শিল্প চর্চায় সংস্কৃতি চর্চায় আপনার এক জীবনের যে অবদান, এটা নিশ্চয়ই বাঙালি বাঙালি জাতি হিসেবে সেটাকে মনে রাখবে। আপা আমাদেরকে সময় দেওয়ার জন্য, এই আয়োজন অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শেষ করছি আজকের আয়োজন। আমাদের কাল কাল ঠিক রাত 9টায় আমাদের সাথে এই আড্ডায় অংশ নেবেন অভিনয় শিল্পী নির্দেশক এবং আমার নিজের খুবই প্রিয় মানুষ, প্রিয় পছন্দের মানুষ আশিস খন্দকার, সেটি দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এই আয়োজন। সবাইকে অনেক ধন্যবাদ।